এবং এ রাতে বিশ্বনবী সাল্লাল্লাহু আম্মাজান আয়েশাকে একটা চমৎকার দোয়া শিখিয়েছেন আর বলেছেন, আয়েশা তুমি কদরের রাতে এই দোয়াটা পড়বে। দোয়াটা হচ্ছে, আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। এর মানে হচ্ছে, হে আল্লাহ আপনি নিশ্চয়ই ক্ষমাশীল, আল্লাহ আপনি ক্ষমা করাকে পছন্দ করেন, আল্লাহ এই রাতে আপনি আমাকে ক্ষমা করে দেন। দোয়াটা অনেক সুন্দর না? আসেন আমরা এই দোয়াটাও একসাথে পড়ি। আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। এর মানে, হে আল্লাহ আপনি নিশ্চয়ই ক্ষমাশীল, আল্লাহ আপনি ক্ষমা করাকে পছন্দ করেন, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। এবং হাদিসে এসেছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা দাখালা আল আশরা আইকাদা আহলা ওয়া জাদদা ওয়া শাদদা আল মিজার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রমজানের শেষ দশকে আসতেন, তিনি কোমরে গামছা বেঁধে নামতেন। এটা একটা মেটাফরিক ইউজ, মানে রূপক অর্থে। আসলে গামছা পেঁচাতেন না, মানে খুব এত বেশি আবাদতে মনোনিবেশ করতেন, বছরের কখনো এত বেশি আবাদতে নামতেন না। আর তিনি উঠে হাসান হোসেনকে উঠে দিতেন, যে নানা ভাইয়েরা উঠো, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলাকে উঠে দিতেন, আলীকে উঠিয়ে দিতেন, স্ত্রীদেরকে উঠাই দিতেন, সবাইকে নিয়ে তিনি এবাদতে মগ্ন হয়ে যেতেন শেষ দশকে। এবং রাসূলুল্লাহ ইসলাম শেষ দশকে সবসময় মসজিদে নববীতে এতেকাফ করতেন। যতদিন বেঁচে ছিলেন 10 দিন তিনি এতেকাফ করতেন, আর যে বছর তিনি এতেকাল করেছিলেন ওই বছর তিনি 20 দিন এতেকাফ করেছিলেন। এই এতেকাফ করার লাভটা কি জানেন? যিনি এতেকাফ করবে তার এই কদরের মার্সি ব্লেসিংস রহমত মিস হওয়ার কোনো সুযোগ নাই। এজন্য আমি, যাদের ফ্রি টাইম আছে লাস্ট 10 ডেজ অফ রমাদানে, আপনারা এতেকাফ করবেন। এরপরে রমাদানে এই যে ফেসবুকিং, ইউটিউবে ভিডিওস দেখা, এগুলো যত কম করা যায়, যেহেতু বরকতের মাস, বেশি বেশি যেন ইবাদত আমরা করি, আর যদি ইউজ করি আমরা যেন ভালো কাজে ইউজ করি। দেখবেন রমাদানে চমৎকার চমৎকার কিছু ইনফ্লুয়েন্সিয়াল স্ট্যাটাস দেখা যায়, ওগুলো শেয়ার করে দিব আমরা।